আজ রবিবার চোদ্দই পৌষ দু তেইশ সালের একত্রিশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি হস্মি দিবা কারাম অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নামা অথবা সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হৃং হং সূর্যায় নামা যে কোনো একটি আপনারা এগারোবার তো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান অথবা লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে জন্মছকে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এগুলি করুন আজ উপকৃত হবেন সাদা রঙের ড্রেস পরতে পারেন উপকৃত হবেন দু সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির বছর চার চারটি গ্রহণ হবে আপনার রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না চ্যানেলে যান প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা ইয়ার্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটি পেয়ে যাবেন আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার কোনো বন্ধুর অহংকারে কিন্তু আঘাত করতে পারে আজ তাই চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখা অর্থগত ব্যাপারে আজ কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধান নিয়ে যদি থাকেন তাহলে ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি হয়তো কিছুটা হলেও দুর্বল হবে তবে আয় ইনকাম কিন্তু ঠিকঠাক থাকতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আবারও বলছি কম কথা বলে কাজ বেশি করুন আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে দূরের কোনো জায়গা থেকে সন্ধ্যাবেলার দিকে কোনো সুখবর কিন্তু আপনারা পেতেই পারেন ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নিখুঁত একটি দিন তুলনামূলকভাবে আজ একটু আপনি ফাঁকা থাকবেন যে পরিকল্পনাগুলিকে যতটা সম্ভব প্র্যাকটিক্যাল করা যায় প্র্যাকটিক্যালিটি মেনটেন করে পরিকল্পনা করা যায় সেই প্রচেষ্টাই করুন দিবা স্বপ্ন যেন দেখবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান যারা প্রেমে পড়েননি হঠাৎ করে কিন্তু জীবনে প্রেম আসতে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকতে পারে